হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি আর কি বাড়িতে একটা ছোট্ট করে পুজো করলাম গোপালসোনাদেরকে নিয়ে। প্রত্যেকটা পূর্ণিমা বলো, অমাবস্যা বলো, যে কোনো উৎসবেই তো আমার সবার আগে গোপালদের পুজো করা সেটা মাস্ট। তো সেই কারণে আর কি মানে সমস্ত কিছু আয়োজন আর কি যা করেছি, তো ছোটোখাটো আর কি আয়োজন করেছি। তো মানে যা হচ্ছে এখন তোমরা তো দেখতে পাচ্ছ, সকালের দিকে মানে খুব রোদ্দুর থাকছে দুপুর অব্দি, তারপরে দুপুরের পর থেকে একটু টুকিটাক বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও সেই গরমটা কিন্তু রয়েছে। তো সেই কারণে সেইভাবে আর কি হেভি সাজসজ্জা আমি করাতে পারলাম না ঠাকুরদেরকে। তো সেই কারণে দেখো জুঁই ফুলের মালা কিনে এনেছি, আর হচ্ছে গিয়ে তরমুজ এনেছি, লিচু আছে, তারপর কলা এনেছি, সিন্নি দেব। সো সেই কারণে সিন্নির যা যা উপকরণ লাগে সেগুলো সব অল্প অল্প করে এনেছি। তো এই সমস্ত দিয়েই আর কি সমস্ত পুজো করব। আর যেহেতু বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে, তাই একেবারে মানে অনেকটাই কাজকর্ম পড়ে গেছে। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক করে দিও।